ফের কঠোর বিধিনিষেধের শুরুতেই ঢাকা ফেরত মানুষের ঢল, মোড়ে মোড়ে চেকপোস্ট, কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। সর্বনিম্ন 166 মৃত্যু, সর্বোচ্চ ঢাকায় 60। টিকা দেওয়ার সর্বনিম্ন বয়সসীমা 18 করার পরিকল্পনা। আইসিইউতে আসলে যা যাচ্ছে খুবই কম আমি দেখতেছি, মানে বেঁচে ফিরতেছে। অক্সিজেন যে হারে আসে সেটা আসলে এখানে যারা আছে অর্ধেক মানুষও পায় না। গ্রামের রোগীগুলোর হসপিটালে ভর্তি হতে সময় নিচ্ছে বেশি এবং তাদের ক্ষেত্রে মৃত্যুর হারটাই বেশি। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন সর্বনিম্ন যেটা 18 পর্যন্তই হয়তো করে দেওয়া হবে। পদ্মা সেতুর পিলারে সজোরে ধাক্কা শাহজালাল ফেরির, আহত 20 মাস্টার বরখাস্ত। চলতি মাসেই 3 বার ধাক্কা, সতর্ক না হলে হুমকিতে পড়বে সেতু বলছেন সংশ্লিষ্টরা। 5-7 বদলে রাজধানী থেকে চুরি হওয়া মোটরসাইকেল যায় জেলা শহরে, ভুয়া কাগজ তৈরি করতে আছে এজেন্ট, গোয়েন্দা জালে চক্রের 14 সদস্য। বিধিনিষেধের জালে চামড়া বিক্রি নিয়ে শঙ্কা, লবণ দিয়ে সংরক্ষণের প্রস্তুতি। পাচার রথে সীমান্তে নজরদারি, সাভার চামড়া শিল্প নগরীর বর্জ্যে দূষিত হচ্ছে না ধলেশ্বরী। 65 দিনের নিষেধাজ্ঞা শেষে মধ্যরাতে ট্রলার নিয়ে সাগরে ছুটবেন কক্সবাজারের লক্ষাধিক জেলে, কাঙ্ক্ষিত মাছ পাওয়ার আশা।